কোটা সংস্কারের দাবিতে আগামীকাল শাহবাগসহ দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নেবেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বাংলা ব্লকড নামে পালন করা হবে এই কর্মসূচি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কর্মসূচি ঘোষণা করেন। কাল বিকাল 3টায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবেন মহাসড়ক ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে। আমাদের বাংলা ব্লকের কর্মসূচি শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করব। সবাইকে আমরা যা যার পয়েন্টে অবস্থান নেওয়ার অনুরোধ জানাবো। এর আগে আন্দোলনের চতুর্থ দিন শনিবার বিকালে শাহবাগ মোড়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের বাদানুবাদে কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে শান্তিপূর্ণ অবস্থান শেষে বাংলা ব্লকড কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়েন শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবি আন্দোলন।